আসসালামু আলাইকুম এখানে চারতলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং তো চারতলা ফাউন্ডেশন কীভাবে নেবেন বা বেজের সাইজ কলামের সাইজ কত বা কলামে কতটি করে রড দেওয়া আছে বা এ বিল্ডিং চারতলা করতে কতটুকু রড লাগবে আপনারা এখানে এ বিষয়ে জানতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি যখন বাড়ির কাজ করবেন তখন প্রথমেই আপনাকে একটা ড্রয়িং করে নিতে হবে আর চারতলা ফাউন্ডেশন যদি আপনি করেন তাহলে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে সয়েল টেস্টের মাধ্যমে যে মাটিটা আপনার কীরকম ওই সয়েল টেস্টের উপর মাটির নির্ণয় করে তারপর ফাউন্ডেশনের কাজ বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্ল্যানটি করা হয় কারণ আপনি ড্রয়িং এজন্যই এই আপনার মাটির পরীক্ষাটা এই জন্যই করবেন যাতে আপনার ফাউন্ডেশনটা ঠিকসই হয় এখন আপনি যদি সয়েল টেস্ট করে মাটি পরীক্ষাটা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে মাটির ধরনটা কীরকম কারণ আমরা যেই বিল্ডিংটি করতেছি ওইটা মাটি খুব ভালো এটা জমিনের মাটি এখানে আপনার এ জমিন থেকে প্রৌ লেভেলটা আরও চার ফিট উপরে হবে মিনিমাম আপনার মাটিটা কাটা হচ্ছে চার থেকে এই পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট পর্যন্ত কারণ আপনার কতটুকু গভীরে যেতে হবে ওইটা কিন্তু আপনার সয়েল টেস্ট করলে মাটি পরীক্ষার উপর নির্ভর হবে যে আপনার কতটুকু গভীরে যেতে হবে আর এখানের যে কলামের সাইজ এটা সাইটে যত কলাম আছে ওইগুলা বারো বারো আর মাঝখানের যতটা কলাম ওইখানে বারো পনেরো মাসকানের কলামে দশটি করে ষোলো এম এম রোড আর সাইটের কলামে আটটি করে ষোলো এম এম রোড তো এটা যে বেজ এগুলা সাইটে আছে পাঁচ ফিট বাই ছয় ফিট আর মাঝখানেরগুলা সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট তো এ বিষয়ে আপনারা যখন বাড়ি করবেন অনেক সময় দেখা যায় আপনার চারতলা করতে গিয়ে নিচে ফাইলিংও প্রয়োজন হয় যদি মাটি ভালো না হয় আর যদি মাটি ভালো হয় তাহলে তো ফাইলিংয়ের প্রয়োজন হয় না চারতলা করতে গিয়ে তো এখানে অবশ্যই মাটি ভালো এজন্য ফাইলিংয়ের প্রয়োজন হয় না তো অনেকে আপনার বাড়ির কাজ করতে করতে গিয়ে আমরা যেই ভুলটা করি যেটা কন্ট্রাক্টর বা মালিক ইঞ্জিনিয়ার সমন্বয়ে কিন্তু কাজটা করতে হবে যদি আপনি আপনার ভালো না লাগে যাকে দিয়ে কাজটা আপনার ভালো মনে হবে তাকে দিয়ে কাজটা করাতে হবে যদি আপনার কন্ট্রাক্টরের সাথে মালিকের কোনো মিল না থাকে তাহলে কিন্তু ওই কাজ আপনার ভালো হবে না তো সেই ক্ষেত্রে আপনার কাজ যখন করাবেন যাকে দিয়েই করাবেন আপনারা অবশ্যই মালিক পক্ষ এবং যে কাজ করবে তার সাথে কন্ট্রাক্টর যে কাজ করবে ওনার সাথে অবশ্যই সম্পর্ক ভালো হতো তারপর এখানে যতটুকু রড লাগবে আমরা হিসেব করছি যে প্রায় তিরিশ টনের মতো রড লাগবে তিন হাজার স্কোয়ার ফিট এই বিল্ডিংটিতে এখানে টোটালি তিন হাজার স্কোয়ার ফিট তো অলরেডি আমাদের প্রায় পঁচিশ টন রড কেনা হয়ে গেছে চারতলা করার জন্য টোটাল আশা করছি যে ত্রিশ টন রড যদি হয় চারতলা কমপ্লিট হয়ে যাবে এই বিল্ডিংটি তো এখানে সর্বমোট আটাশটি কলম চারটা ইউনিট করা হয়েছে এই বিল্ডিংটিতে আপনার আটাশটা কলমের মাঝে তিন হাজার স্কোয়ার ফিটে বিল্ডিং তো এখানে আপনার টোটাল রড লাগবে আমরা আশা করি যে তিরিশ টন আমরা কিনা হয়েছে পঁচিশ টনের মতো আর যে বেসগুলা আপনার যদি বেসগুলা বালি দিয়ে পারাট করা যায় তাহলে ভালো আর সবগুলা কাজ যে নিজের ফাউন্ডেশন নিচের সবগুলা গাছ কিন্তু আপনার এই পাথরের ডালাই হবে কারণ আপনার ফাউন্ডেশনের কাজগুলা যদি পাথরের ডালাই হয় তাহলে আপনার জন্য ভালো বা কাজগুলা মজবুত হয় আর এই বিল্ডিংয়ের ড্রয়িং প্ল্যানটি ওইটা নিচে পার্কিং হবে গাড়ির জন্য গাড়ি রাখার জন্য এখানে একটা ইউনিটের অর্ধেক খালি রাখা হবে যে পার্কিংয়ের জন্য আর অর্ধেক একটা ইউনিট করা হবে আর দ্বিতীয়তলা থেকে পুরাটাই কিন্তু আপনার ইউনিট করা হবে তো এখানে চারটা ইউনিট করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে কোনো না কোনো আইডিয়া অবশ্যই ভিডিও থেকে পাবেন